সততার সাথে, মানবতার স্বার্থে। একটু হলের পরিসর খুব খারাপ, এসি কাজ করছে না, সেই জন্য আমি বেশি সময় নেব না। শুধু আপনাদেরকে একটা কথা আমি বলে যাব, শুধু এই যে মানুষ এখন নতুন যুগে এসেছি, আমরা হাতে মোবাইল আছে, এখন স্মার্টফোন এসে, আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী একটা অ্যাপ আছে, উনি সারা যতগুলো কাজ উনি করেছে মানুষের কাছে পৌঁছে দেন। টেকনোলজিকে হাতে নিয়ে কাজ করা যে পদ্ধতি, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী খুব সহান করেছে যে প্রত্যেকটা এমপিকে এটা করা উচিত। মানুষ আপনার কাছে আসুক না আসুক, আপনি মানুষের কাছে পৌঁছে যান, যাতে মানুষ সবসময় এটা মনে তাদের থাকে যে আমি কাউকে জনপ্রতিনিধি বানিয়েছি, তার জন্য আমি কোনো ভুল করিনি। তো আজকে এখানে অনেক জনপ্রতিনিধি আছে, অনেক সাংগঠনিক ব্যক্তিত্বরা আছেন, আমাদের ফাল্গুনিদি আছে, অনেক সাংগঠনিক যারা
মানুষ একটা বিশ্বাস করে মানুষকে ক্ষমতা দেয়, আর যখন ক্ষমতায় আসবে তখন কোন রং দেখবে না। আপনি যখন ক্ষমতায় চলে আসবে তাহলে আপনার দায়িত্ব হলো আপনার এলাকায় যে মানুষগুলোকে যে কাজ আপনি করতে পারবেন সেই কাজটা করে দেওয়া উচিত সেখানে। কিন্তু কোনোভাবে কোন রকম কোন কারো কথায় সেই জায়গা থেকে ব্যাক করবেন না। এখানে মনীষা সিং Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.